মুদি দোকানে তালা ভেঙে চুরির চেষ্টা। ঘটনাটি ঘটে গেল বলাগড় বিধানসভার অন্তর্গত নিত্যানন্দপুর তেমাথা বাজারে। মঙ্গলবার সকালে দোকানদার সুব্রত মণ্ডল দোকান খুলতে গিয়ে দেখেন দোকানে তালা ভাঙা। এরপরই তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন, তবে দোকানদারের কোনো জিনিস খোয়া যায়নি। দোকানদার সুব্রত মণ্ডল বলেন, দশমীর রাতে মুদি দোকান ছাড়াও আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপর মঙ্গলবারে ভোরে অন্য একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে চোর বাবাজি। অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। পুলিশে খবর দিলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনা তদন্তে নেমেছে বলাগড় থানার পুলিশ। আমার বলতে, এখানে গতকাল রাত্রে চুরির ঘটনা ঘটেছে এই নিত্যানন্দপুর তেমাথা বাজারে। তো এই বাজারে আমাদের একটা ছোট দোকান আছে। আমাদের দোকানে গত রাত্রে চুরি করতে গেছে। তো সকালবেলা আমাদের যখন দোকান খুলতে এলাম, তখন দেখি আমাদের একটা তালা ভাঙা। তো দেখি আমাদের একটা তালা ভাঙা, কিন্তু আমাদের দোকান খোলার পরে দেখছি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো তৎকালীন শোনা গেল পাশের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে ওই একই দিনে একই সময়ে। তখন ওইখানে তাদের বাড়িতে কিছু সোনা গয়না টাকা পয়সা নাকি চুরি করেছে। এবার সেই মুহূর্তে আজই সকালবেলা সেই চোরই আজ ভোরবেলা আবার আরও দু একটা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর পুলিশ প্রশাসন আসে। আসার পরে পুলিশ প্রশাসন হাতে তুলে দেওয়া হয়, পুলিশে নিয়ে গেছে, এখন তদন্ত চলছে। এবার না, আমার কিছু চুরি যায়নি, আমার চেষ্টা করেছিল কিন্তু আমার কিছু চুরি হয়নি, আমার কিছু চুরি করতে পারিনি, আমার সব ঠিকঠাক ছিল। আমার নাম সুব্রত মণ্ডল। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।